আফগানিস্তানে তালেবানরা কাবুল দখলের পর দেশ ছাড়ার হিড়িক করেছে তালেবান বিরোধীদের মধ্যে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে বহু মানুষ, হুড়মুড়িয়ে বিমানে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তালেবানরা কাবুল দখল নেওয়ার শুরু থেকেই সেখানকার পরিস্থিতি টুইট করে জানাচ্ছেন জাওয়াদ সুখান ওয়ার নামে এক সাংবাদিক। সোমবার তার টুইটে কাবুলের বিমানবন্দরের ছবি ভিডিও প্রকাশ পেয়েছে। তিনি টুইটে লিখেছেন, কাবুলের আরো একটি দিনের শুরু, কাবুল বিমানবন্দর যেন জনসমুদ্র। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছে অসংখ্য মানুষ, তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিট করে বিমানে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোন ভিডিওতে দেখা যাচ্ছে বিমানে জায়গা পেতে প্রাণপণ ছুটছেন একাংশ, এতে মানুষের ভিড়ে বিমান কিভাবে উড়বে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সেখানে। রোববার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যে বিনা যুদ্ধে কাবুল দখল করে তালেবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালেবান প্রধান মোল্লা আব্দুল গনি বোরাদারের সঙ্গে 45 মিনিট বৈঠকের পরই পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট গনি। তারপর তিনি নিজ দেশ ছেড়ে পালিয়েছেন।